And you're gonna say, this is it. Watch out! Marty! This is how I end. Commander, Mark is dead. We have to go now. মঙ্গল নিয়ে আমাদের কল্পনা শেষ নেই। মঙ্গল থেকে পাঠানো ছবিগুলো এই লাল প্ল্যানেটের আকর্ষণ আরও বাড়িয়ে দিয়েছে। মঙ্গলে রয়েছে পাহাড়, পর্বত, রয়েছে পা রাখার জন্য জমি, যেখানে বায়ুমণ্ডল রয়েছে। আর টিভি চ্যানেল বা নিউজ পেপার থেকে অবশ্যই জেনেছেন মঙ্গলে জলেরও সন্ধান পাওয়া গেছে। পৃথিবীর পরে মানুষের যাওয়ার যোগ্য এই একটি প্ল্যানেটই রয়েছে বর্তমানে। তাহলে কি আমরা মার্সে বসবাস করতে সক্ষম হতে পারি? এই উত্তরটি একটু মুশকিলের, অন্তত যতক্ষণ না পুরো ভিডিওটি দেখবেন। তবে আশা এটা যে হয়তো ভবিষ্যতে আমরা সম্ভব করতে পারি, কিন্তু সেটা সুদূর ভবিষ্যতের কথা। তবে অদূর ভবিষ্যতে যদি মঙ্গলে বসবাস করার কল্পনা করে থাকেন, সেটা একেবারেই ভুল। বন্ধুরা, মঙ্গলে বসবাস সম্ভব না হওয়ার পেছনে অনেক কারণ রয়েছে। মঙ্গলে শুধু পা রাখা যেতে পারে বা কয়েকদিন সেখানে থেকে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা চালানো যেতে পারে, কিন্তু সেখানে পারমানেন্ট বসবাস করা এক আলাদা কাহিনী। প্রথমে পৃথিবীর সাথে মঙ্গলকে তুলনা করতে গেলে মার্স একটা বিরাট মরুভূমি, যেখানে নেই পর্যাপ্ত জলের সোর্স। এই মেরু এলাকায় কিছু জলের বরফ রয়েছে এবং হতে পারে সারফেসের কিছু অংশ জল রয়েছে, কিন্তু সেটা একেবারে যথেষ্ট নয়। সম্পূর্ণ মার্স একটা বিরাট মরুভূমি, যেখানে বালু আর পাথর ছাড়া আর কিছুই নেই। আরও একটি বড় সমস্যা হচ্ছে, আমাদের বসবাস করার জন্য চাই সঠিক এবং গ্রহণযোগ্য তাপমাত্রা। সেদিক থেকে মার্স একেবারে বসবাসের অনুপযোগী। মঙ্গলের বায়ুমণ্ডল অনেক পাতলা, তাই এতে গরম ধরে রাখার মতো ক্ষমতা নেই। তাই মার্স সম্পূর্ণ ফ্রিজিং এবং কোল্ড পরিবেশের। মঙ্গলে গরমের দিনে সবচাইতে গরম এই প্লেসের সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস। যদিও এটা মন্দ নয়, কিন্তু এর গড় তাপমাত্রা 55 ডিগ্রি সেলসিয়াস এবং এর সর্বনিম্ন তাপমাত্রা 153 ডিগ্রি সেলসিয়াস, যেটা সহ্য করা একেবারেই অসম্ভব। তবে ভবিষ্যতে হয়তো মার্সের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে, বা স্পেশাল স্পেস স্যুট এবং স্পেশাল বাসস্থান বানিয়ে তাপমাত্রা থেকে রেহাই পাওয়া যেতে পারে। কিন্তু তাপমাত্রা একমাত্র সমস্যা নয়। পূর্বেই বলেছি মঙ্গলের বায়ুমণ্ডল অত্যন্ত পাতলা এবং এর বায়ুচাপ অনেক কম, তাই যখন মানুষ ভর্তি স্পেস ক্রাফট মঙ্গল পৃষ্ঠে নামার জন্য চেষ্টা করবে, সেটা স্পিড কমানোর জন্য বায়ু যথেষ্ট সাপোর্ট করতে পারবে না। রকেট বুস্টার ব্যবহার করে হয়তো এই সমস্যার সমাধান করা যেতে পারে। কিন্তু আরও একটি বিরাট সমস্যা হচ্ছে, মঙ্গলের বায়ুমণ্ডলে অক্সিজেনে বিরাট কমতি রয়েছে। এর বায়ুমণ্ডলে কেবল 0.14% অক্সিজেন রয়েছে, যেখানে পৃথিবীতে 21% অক্সিজেন রয়েছে। মঙ্গলের বর্তমান অবস্থা থেকেই সহজেই অনুমান করা যায় এটা বসবাসের পক্ষে কতটা অনুপযোগী। কিন্তু অত্যন্ত তুখার বিজ্ঞানীরা কিছু তত্ত্ব তৈরি করেছেন, যেগুলো অ্যাপ্লাই করার মাধ্যমে ভবিষ্যতে হয়তো এই বেজান গ্রহে প্রাণ টিকে রাখানো সম্ভব হতে পারে। মঙ্গলে বসবাসের উপযোগী করে তুলতে গেলে অনেক বিষয়ে পরিবর্তন আনতে হবে। আর প্ল্যানেটের মতো বিশাল কোনো অবজেক্ট আর তারপর আবার আমাদের প্ল্যানেট থেকে শত শত মিলিয়ন দূরের গ্রহের অভ্যন্তরীণ ব্যাপারগুলোকে পরিবর্তন আনা একেবারে মুখের কথা নয়। মঙ্গলকে বসবাসের উপযোগী করে তুলতে গেলে 4টি বিষয় পরিবর্তন আনতে হবে। প্রথমত, তাপমাত্রা বাড়াতে হবে যাতে ঠান্ডায় মানুষ জমে না যায়। দ্বিতীয়ত, বায়ুমণ্ডলে চাপ বাড়াতে হবে যাতে লিকুইড পানি সেখানে ধরে রাখা যায়। তৃতীয়ত, বায়ু পরিষ্কার করতে হবে এবং অক্সিজেনের মাত্রা বাড়াতে হবে। বিজ্ঞানীরা কল্পনা করেন, পূর্বে মিলিয়ন বছর আগে কোনো এক সময় মঙ্গলের তাপমাত্রা স্বাভাবিক ছিল, মানে মানুষের বসবাসের উপযোগী। কিন্তু কোনো এক কারণে মঙ্গলের বায়ুমণ্ডল নষ্ট হয়ে যায়, এবং যেহেতু বায়ুমণ্ডলে অনেক পাতলা, তাই গ্রিন হাউস এফেক্ট হয় না, ফলে এর তাপমাত্রা ধরে রাখার ক্ষমতা নষ্ট হয়ে গেছে। এখন তাপমাত্রা বৃদ্ধি করতে হলে মঙ্গলের বায়ুমণ্ডলকে CO2 দ্বারা পূর্ণ করতে হবে, যাতে গ্রিন হাউস এফেক্ট হতে পারে এবং তাপমাত্রা ধরে রাখতে পারে। এত কিছুর পরিবর্তন করে এখন মঙ্গলে বসবাস করা অসম্ভব ব্যাপার। প্রথমেই বলেছি আমরা মঙ্গল থেকে শত শত মাইল দূরে আছি। প্রযুক্তিবিদ্যার কল্যাণে হয়তো ভবিষ্যতে করা গেলেও যেতে পারে। আজ এ পর্যন্তই। মঙ্গল নিয়ে এই পর্বটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও।